رب ارحمهما كما ربياني صغيرا الله او معبود তোমার কাছে শুকরিয়া আদায় করি কেন আনিশ করলি ওয়ালি ওয়ালিদাই আল্লাহ বলেন ও বান্দা শুনো শুনো আনিশ করলি আগে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো কেন তোমাকে তোমার এমন দুটি জান্নাত দিয়েছি তোমার মা তোমার জন্য জান্নাত আবার তোমার মা তোমার জন্য জাহান্নাম মা বাবার সন্তুষ্ট যদি অর্জন করতে পারো তোমার জন্য জান্নাত ওয়াজিব যদি মা বাবার অসন্তুষ্টি অর্জন করো তাহলে ওয়ারুকা তোমার ঘরে জাহান্নাম ও আমার বান্দারা মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো কিভাবে দোয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ আমার মা বাবা যেভাবে আমাকে ছোটকালে যেভাবে কি করেছিল দয়া করেছিল স্নেহ করেছিল আদর করেছিল শীতকালে এমন শীত সবাই বিছানার মধ্যে শুয়ে গেল কিন্তু মা বাবা ওই সন্তান লালন পালন করার জন্য বিছানা ত্যাগ করেছে আর এরকম শীতের মধ্যে আমরা কম্বল থেকে বের হতে চাই না কিন্তু মা বাবা সন্তান লালন পালন করার জন্য বিছানা পর্যন্ত ত্যাগ করে সুবহানাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه গাউসিয়া কমিটি বাংলাদেশ পূর্ব সাতবাড়িয়া পাঁচ নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র শাহাদাতে কারবালা ফাতে ইজদাহ উপলক্ষে রহমাতুল লিল বলেন রহমাতুল লিল একটু বড় করে বলেন রহমাতুল লিল কনফারেন্স বলেন সাল্লাল্লাহু আরে জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2024 সালের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চন্দনেশ উপজেলার সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুহাম্মদ সুলাইমান ফারুকী মাদ্দাজিলুল আলী এবং আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান হযরতুল হাস আল্লামা মুফতি আহমদুল্লাহ ফুরকান কান আল কাদরী মাদ্দাজিলুল আলী এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা মুহাম্মদ আরফাউদ্দিন আল কাদরী জিদা মাসদুহু পাশাপাশি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সুলির কণ্ঠে নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন শুনিয়েছেন শায়রে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ শাকিল রেজা আল কাদরী পাশাপাশি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সত্তার সহ মঞ্চে উপবিষ্ট আমার আশেপাশে সম্মানিত অতিথিবৃন্দ আমার প্যান্ডেল উপস্থিত আমার মুরব্বি নওজোয়ান ভাইরা আমার যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়ালে অন্তরালে অবস্থানত আমার মা ও বোনেরা রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল আমি আবারো সালাম দিচ্ছি
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই তো দেন ভাই। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? শীত কোরাচ্ছে বেশি? বলতে হবে শীত কি বেশি লাগতেছে? এখন তো মাইনাস ডিগ্রি চলতেছে। কোন কোন শীত? আমরা জানি কোন কোন শীত হোক, প্রচন্ড রোদ হোক, প্রচন্ড বৃষ্টি হোক, নবী প্রেমিকদেরকে এসবে আবহাওয়া বিপর্যয় এগুলো নবী প্রেমিকদের আটকানো যাওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, একটু জোরে, নবী প্রেমিকদেরকে কেউ কখনো আটকে রাখতে পারে জাহান্নাম কি দূর কি বাদ? নবী প্রেমিকদের একমাত্রটা কি? জান্নাতুল ফিরদাউস। নবী প্রেমিকদের একমাত্রটি কি? জান্নাতুল। এটা হচ্ছে জান্নাতের একটা বৈঠক। জান্নাতের একটা কি? জোরে বলেন, জান্নাতের একটা কি? কোন সন্দেহ আছে? বলেন, কোন সন্দেহ আছে? যেখানে নবীর কথা হয়, যেখানে আল্লাহর কথা হয়, যেখানে মা বাবার কথা হয়, যেখানে আল্লাহর বলিতে জিকির হয়, সেটা কখনো জান্নাত ছাড়া আর কোন স্থান হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, মা বাবার গুরুত্ব, এবং এর সময় থাকলে স্বামী স্ত্রীর কিছু কথা বলতে বলা হয়েছে। আসলে সময় খুবই সংক্ষেপ, যেহেতু আমার পর আরো দুজন বক্তা আছে, সেই সময়টুকু এদিক দিয়ে কেন রেখে আমার সংক্ষিপ্ত এই বিষয়টা সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত সহকারে আলোচনা করার জন্য চেষ্টা করব। সবাই বলুন ইনশাআল্লাহ। আমি, এটা হচ্ছে আমার আত্মীয় বাড়ি, প্রথমত আমার আফুর শ্বশুর বাড়ি, দ্বিতীয়ত হচ্ছে এই চন্দনেশ আপনার এদিকে নয়াহাট না, এদিকে এই নয়াহাটের মধ্যে আমি 3 বছর ছিলাম ছোটকালে, একদম এদের মতো। আমি ওই নয়াহাট এদিকে একটা হেফজখানা আছে, এই হেফজখানার মধ্যে আমি আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছি ওই হেফজখানার মধ্যে। একটু আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক ছোট থাকতে এটা ওখানেই হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ, ওখান থেকেই জামিয়াতে গিয়েছি। আপনাদের দোয়াই, আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ। একটু জোরে বলেন, এসেছি শুধু আপনাদের দোয়া নিতে, ওয়াজ করার জন্য নয়। ওয়াজ তো শুরু হবে 10টার পরে। এখন আমি আসছি শুধু যেগুলো পড়েছি ক্লাসের মধ্যে এগুলো আপনাদের সামনে একটু কি বলবো, কথা বলবো কিছুক্ষণ, কোরআন হাদিসের সাথে কথা বলবো। আপনাকে শুনতে রাজি আছেন? হাত তুলে বলেন, শুনতে রাজি আছেন? আসুন আমরা একটু কোরআন শরীফের দিকে ঢুকি। ওয়াকদ রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলছেন, আল্লাহ আদেশ করছেন আমাদেরকে, ওয়াকদ রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু। ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি। কি দিচ্ছে বলেন? কোরআন শরীফ এমন একটা জিনিস, আপনি যদি কবিতা খুঁজেন কবিতা পাবেন। কোরআন শরীফের মধ্যে আপনি যদি সাহিত্য খুঁজেন সাহিত্য পাবেন। কোরআন শরীফের মধ্যে যদি আপনি কিচ্ছা কাহিনী খুঁজেন কিচ্ছা কাহিনী পাবেন। সত্য নাকি মিথ্যা? কথা বলে সত্য নাকি মিথ্যা? কোরআন শরীফকে নিয়ে যদি কেউ সন্দেহ করে ইমান থাকবে? কোনো মত ইমান থাকবে না। কোরআন শরীফের একটি জের জবর নিয়ে সন্দেহ করা যাবে না। কোরআন শরীফ হচ্ছে লারইবাফি। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, কোরআন শরীফ কিনে যদি কেউ টাট্টা মস্কারি করো, কোরআন শরীফের একটি জায়েজ জবর নিয়ে যদি তোমরা মস্কারি করো সন্দেহ পোষণ করো, সাথে সাথে ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। বান্দারা, আমি তোমাদেরকে দুইটি আদেশ দিচ্ছি। বলেন কয়টি আদেশ? জোরে বলেন কয়টি আদেশ? এক নাম্বার হলো আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো ইবাদত করা যাবে? বলেন আল কার ইবাদত করা যাবে? আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো বান্দার ইবাদত করা যাবে? কোন বান্দার সামনে মাথা নত করা যাবে? একমাত্র সিজদার সিজদার মালিক কে? আমরা সিজদা কাকে দিব? আল্লাহকে নাকি কোন বান্দারে দিব?
কোন বান্দাকে দেওয়া যাবে? আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করবে। বলেন কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? আমরা যে কিছুক্ষণ আগে এশার নামাজ পড়েছি, নামাজটা কার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন রাব্বিল আলামিন। নমস্কার জন্য সবাই বলেন নমস্কার জন্য কুরবান হায়াত মত সবকিছু কার? আমরা আল্লাহর ইবাদত ছাড়া আর কোন কারো ইবাদত করব? সিজদা একমাত্র কাকে দিব? কোন বান্দাকে সিজদা দেওয়া যাবে? খবরদার, কেউ যদি কোন বান্দাকে সিজদা করে সে কবিরা গুনাহ করলো, যদি ইবাদত নিয়ত দেয় সে মুশরিক হয়ে গেল, শিরিক করলো। আর সবচাইতে বড় জুলুম হচ্ছে ইন্না শিরকা যুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম হচ্ছে কোন বান্দা আরেকজন বান্দাকে কি দেওয়া, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে কি করা, শরীক। আমরা তো মুসলমান, আমরা কি কথা বলেন, আমরা কি মুসলমান? আল্লাহ ছাড়া আর কাউকে আর কারোর সামনে মাথা নত করতে পারে? ইসলামের পূর্বপুরুষ আমাদের পূর্ব প্রজন্ম যারা ছিল এরা কখনো বাতিলদের সামনে মাথা নত করে? আমরা ইবাদত করব কার? আল্লাহ। ইবাদতের যোগ্য কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন বলেন। আমিন। এক নাম্বার হলো আল্লাহর ইবাদত, দুই নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান একমাত্র মা বাবার জন্য। ইহসান কার জন্য? বলেন কার জন্য? মা বাবার জন্য নাকি নেতার জন্য? কার জন্য? নেতার জন্য। মা বাবার কে এ আমরা এহসান হই? কার কার? নেতার, বড় ভাইয়ের, সহমত ভাই, একমত ভাই, নাউজুবি। বলেন এগুলো করা যাবে? এহসান কার? মা বাবার। বলেন এহসান কার প্রতি করতে হবে? মা বাবা ছাড়া আর কারো প্রতি, মা বাবার এহসানটা আর কারো প্রতি করা যাবে? মা বাবা বাদ দিয়ে যদি কারো প্রতি যদি এহসান করেন খোদার গজব আপনার উপর পতিত হবে, নাউজুবি। বলেন আমরা কি গজব নয় শান্তি চাই? কত বলেন শান্তি চাই না গজব চাই? আল্লাহ আমাদের সবাইকে শান্তি দান করুন। আমিন বলেন। কেমন এহসান? ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, মা বাবার সামনে বড় উচ্চ গলায় কথা বলা যাবে। বলেন কথা বলা যাবে? এমনকি আহাদুহুমা যদি মা হয় কিংবা বাবা হয়, যদি তাদের মধ্য থেকে যে কেউ একজন হয়, যদিও বা মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন, ওই মা বাবার সামনে উঁচু গলা কথা বলা যাবে। এমনকি আউকিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবার সামনে এমন আচরণ করা যাবে না, এমন বৈশিষ্ট্য দেখানো যাবে না, এমন ব্যবহার করা যাবে না যেটা করলে মা বাবার মুখ থেকে উফ শব্দটি বের হয়। মা বাবা এখন তো উফ নয়, এখন গজব দিলে আসলে নাই বাজি। বলেন আসলে নাই? সন্তান দুষ্টামি করে কিন্তু মা বাবা, আমাদের মা বাবরা এখন রেডিমেড হয়ে গিয়েছে, সন্তানদেরকে গজব দিতে দেরি করে, বদদুয়া দিতে দেরি করে। চেঞ্জ করে রাখবেন, বন্দুকের গুলি কি হতে পারে? মিস হতে পারে। মা বাবার দোয়া বদদুয়া কখনো মিস হয়? তিন তিন ব্যক্তির, বলেন কয় ব্যক্তির? তিন শ্রেণীর দোয়া কখনো কি হয় না, ফেরত যায় না। এক শ্রেণী হচ্ছে মুসাফির, দুই নম্বর হচ্ছে যারা মা বাবা, আর তিন নম্বর হচ্ছে নবীদের দোয়া। আরেকটা আছে, এই মা বাবার সাথে যদি বদদোয়া, মা বাবার সাথে যদি বিয়াদিফে করেন, মা বাবা যদি একটু মলিন হয় আল্লাহর আরশ পর্যন্ত তত্তর করে কেঁপে উঠে, কেমন জিনিস এটা? আর আমরা প্রতিনিয়ত মা বাবার সাথে বিয়া দেবি, অথচ নেতার বড় ভাইদের সাথে এরকম মাথা ঝুঁকেই থাকি। আল্লাহ আদেশ দিয়েছে বড়দেরকে সম্মান করতে, কিন্তু ওই সম্মানটা যেন এমন না হয় মা বাবাকে বাদ দিয়ে। মা বাবাকে বাদ দিয়ে কি আর কারোর সামনে মাথা নত করা যাবে? এহসান কার? মা বাবার। বলেন এহসান কার? আল্লাহ আমাদের সবাইকে মা বাবার প্রতি মর্যাদাশীল হবার তৌফিক দান করুন। আমিন বলেন। আমার আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কওলা কারীমা, একমাত্র সম্মান সূচক বাক্য দিয়ে মা বাবার সাথে কথা বলতে হবে। বিয়াদবি হয়, অসৎ আচরণ হয়,
অপব্যবহার হয় এরকম কোন আচরণ মা বাবার সামনে দেখানো যাবে না কারণ একমাত্র জান্নাতের মালিক আপনার ঘরে আল্লাহ দান করেছেন সুবহানাল্লাহ অপর আয়াতের মধ্যে বলেন আল্লাহ ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রহমা এ সন্তান আমি আল্লাহ তোমাকে মা বাবার জন্য দোয়া শিখিয়ে দিচ্ছি কেমন দোয়া যদি তোমার সামর্থ্য থাকে যদি তোমার ক্ষমতা থাকে মা বাবার কদম কদমের মধ্যে মা বাবার পায়ের নিচে রহমতের বিছানা বিছিয়ে দাও সুবহানাল্লাহ কেমন বিছানা আমরা যেখানে বসেছি প্রথমে কি দিয়েছেন তেরফাল এরপর কার্পেট দিয়েছেন কেন ঠান্ডা না লাগার জন্য আমার আল্লাহ এটা বলেন ও বান্দারা তোমাদের মা বাবা যদি জীবিত থাকে তোমার মা বাবাকে যদি তোমরা পেয়ে থাকো তাহলে মা বাবার কদমের মধ্যে তোমাদের রহমতের আচরণটা বিছিয়ে দাও সুবহানাল্লাহ বলেন আরেকটি দোয়া করতে হবে আমার মুখে মুখে বলেন রব্বির সবাই বলতে হবে রব্বির যারা জানেন না বা যারা জানেন সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর সুবহানাল্লাহ বলেন এই দোয়া শুধু ইসলামে আছে অন্য কোন ধর্মে এরকম দোয়া বলেন এরকম দোয়ার কোন জায়গায় মা বাবাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম দেয় না ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে মা বাবার জন্য বিশেষ বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আমিন বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ ও মাবুদ তোমার কাছে শুকরিয়া আদায় করি কেন আনিস কুরলি ওয়ালি ওয়ালিদাই আল্লাহ বলেন ও বান্দা শুনো শুনো আনিস কুরলি আগে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো কেন তোমাকে তোমার এমন দুটি জান্নাত দিয়েছি তোমার মা তোমার জন্য জান্নাত আবার তোমার মা তোমার জন্য জাহান্নাম মা বাবার সন্তুষ্ট যদি অর্জন করতে পারো তোমার জন্য জান্নাত ওয়াজিব যদি মা বাবার অসন্তুষ্টি অর্জন করো তাহলে ওরা রুকা তোমার ঘরে জাহান্নাম ও আমার বান্দারা মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো কিভাবে দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ও আল্লাহ আমার মা বাবা যেভাবে আমাকে ছোটকালে যেভাবে কি করেছিল দয়া করেছিল স্নেহ করেছিল আদর করেছিল শীতকালে এমন শীত সবাই বিছানার মধ্যে শুয়ে গেল কিন্তু মা বাবা ওই সন্তান লালন পালন করার জন্য বিছানা ত্যাগ করেছে আর এরকম শীতের মধ্যে আমরা কম্বল থেকে বের হতে চাই না কিন্তু মা বাবা সন্তান লালন পালন করার জন্য বিছানা পর্যন্ত ত্যাগ করে সুবহানাল্লাহ ওই সন্তান আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমার মা বাবা যেভাবে আমাকে আদর যত্ন করেছে স্নেহ মায়া দেখিয়েছে আল্লাহ আমার মা বাবাকে তুমি দুনিয়া এবং আখিরাতে এরকম যত্ন সহকারে জান্নাতের মধ্যে রাখিও সুবহানাল্লাহ বলেন একজন সন্তান একজন সন্তান শুনেন এই মাসটাটি কেন রাখেন একজন সন্তান চাইলে তার মা বাবাকে জান্নাতি বানাতে পারে কি বললাম একজন সন্তান চাইলে তার মা বাবাকে কি বানাতে পারে বলেন কি বানাতে পারে আর একজন সন্তান চাইলে তার মা বাবাকে কি বানাতে পারে জাহান্নামে কেমনে সন্তান যদি বুজুর্গ হয় শয়েক সন্তান যদি মুমিন হয় মা বাবা যদি জাহান্নামে হয় এই সন্তানের খুশি নাই আল্লাহ তাআলা সন্তানের কারণে বদলতে ওই মা বাবাকে জান্নাত দান করবে সন্তান যদি জাহান্নামি হয় মা বাবা যদি জান্নাতি হয় সন্তানের কারণে ওই মা বাবা বেঁচে যাবে মা বাবা কি কি হয়ে যাবে বাজে যাবে কেয়া তুমি আপনি আল্লাহর কাজে ব্যস্ত ছিলেন আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন কিন্তু এদিকে আপনার সন্তান কোথায় ছিল জাহান্নামের চৌরাস্তায় ছিলেন ইবাদত করতে হবে সন্তানদের তদারকি করতে নাকি সন্তানকে ছেড়ে দিবেন সন্তানের প্রতি যত্ন হন আজকাল তো অবস্থা খারাপ
আমরা কিভাবে মা বাবার সাথে আচরণ করব এটাও তো আমরা জানি না শুনেন একটু একটু জেনে রাখেন একজন সন্তান যদি মা বাবাকে চোখ রাঙিয়ে যদি কথা বলে কি বললাম একজন সন্তান যদি মা বাবার দিকে যদি চোখ রাঙিয়ে শুধু কথা বলে আল্লাহ আরশ কেঁপে ওঠে নাউজুবিল্লাহ বলেন আমরা কি এটা চাই মা বাবা কত বড় জিনিস সবচাইতে দামি ইবাদত হচ্ছে আল্লাহর কি করা ইবাদত করা দুই নম্বর আমল হচ্ছে আল্লাহর রাসূলের সাথে প্রেম ভালোবাসা করা তিন নম্বর আমল হচ্ছে মা বাবার প্রতি দয়াবান হওয়া সুবহানাল্লাহ বলেন আজকে আমরা এখন তো এটা বাস্তব আমাদের ছেলেদেরকে আমরা বেশি পড়ালেখা করিয়ে বেশি পড়ালেখা করিয়ে চাকরি বাকরি করার জন্য ঢাকা শহরে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায় আর এদিকে আমাদের মা বাবারা কোড়ে ঘরে আমাদের গ্রামের মধ্যে পড়ে থাকে দুষ্টা আপনার নয় দুষ্টা আপনার সন্তানের কেন আপনার এলম অর্জন করা কি ফরজ এলম অর্জন করা কি ফরজ আপনার আপনাকে আপনার মা বাবা এলম অর্জন করিয়েছে ঠিক কথা তাই বলে কি মা বাবাকে ত্যাগ করে আপনাকে দেশান্তর হতে বলেছে আমি যেখানে জুমা পড়ে সেখানে একটা বড় বৃত্তশালী একটা মানুষ আছে আগেকার চেয়ারম্যান নামটা বলছি না ওনার তিনটি সন্তান তিনটা তিন দেশে ঘরের মধ্যে মা বাবা বৃদ্ধ নেই কেউ একটা বাজার করার জন্য রিক্সাওয়ালা একটা আনিয়ে দেয় তো মন মতো আনিয়ে দেয় না সন্তান থাকলে ঠিক মতো কি করতো পরিচর্যা করতো সন্তান থাকলে ঠিক মতো ওষুধ সেবন করাতো সন্তান নাই মা বাবার কি নেই পরিচর্যা নেই শুনেন যত শিক্ষিত করাবেন শিক্ষিত না করতে বলছি না একটা জিনিস কেন রাখবেন আপনারা শহরে ঢাকা শহর গেলে দেখবেন যত বাংলা শিক্ষিত যত ইংরেজি শিক্ষিত আছে বেশিরভাগ 88% ওই ধরনের শিক্ষিতের মা বাবা এখন বৃদ্ধাশ্রম ঠিক কিনা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন বৃদ্ধাশ্রমে কোনো হুজুরের মা বাবা নাই কোন মাওলানার কোন মুয়াজ্জিন কোন ইমামের কোন হুজুরের কোন মুহাদ্দিস মুফতি মুফাসসিরের মা বাবা বৃদ্ধাশ্রম নাই ঠিক কিনা বৃদ্ধাশ্রম আছে ইংরেজি শিক্ষিত বাংলা শিক্ষিতদের আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত কার্যাবলী থেকে হেফাজত করুক আমিন বলেন আপনি আপনার সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রম পাঠাচ্ছেন এটা জিনিস কেন রাখবেন কামা তাদিন ও তুদান আপনার কর্মফল আপনাকে ফল দিবে আমরা যতটুকু নামি ততটুকু কি বিজবো যতটুকু নামি ততটুকু বিজবো ফুকুরে কতটুকু নামবো ফুকুরে যদি এক কোমর নামি এক কোমর বিজবো এখন আমরা যদি মা বাবার প্রতি যদি এরকম আচরণ করি ভবিষ্যত আমার এখন ভবিষ্যৎ আসে নাই আপনার আমার ভবিষ্যৎ এখন আসে নাই ভবিষ্যত আপনার আমার সন্তান একই আচরণ আমাদের সাথে করবে ঠিক কিনা নাকি কোনো মিশে আগো হতাশ আর চট্টগ্রাম বাসায় আগরাল জিকে ফিসরালো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন বলেন আরো জোরে বলেন সালাতুল আমার রাসূল বলেন হযরতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার রাসূলের কাছে প্রশ্ন করলেন নবী রে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলাল্লাহ ইসলামের মধ্যে আল্লাহ বেশি খুশি হয় এরকম আমল কোনটি আল্লাহ খুশি হয় এরকম আমল কোনটি আমার রাসূল উত্তর দেন ও আমার সাহাবী শোনো শোনো আর তোমার মাধ্যমে আমি আমার সমস্ত উম্মতদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ আর জোরে বলেন সেটা কি এক নম্বর হলো আসসালাতু লিওয়াকতিহা ওয়াক্তমত নামাজ আদায় করতে হবে ওয়াক্ত মতো কি বলেন এক নম্বর ইবাদত কি নামাজ এক নম্বর ইবাদত কি কালকে আমাদের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সলা কালকে আমাদের ময়দানে আমার আপনার প্রথম হিসাব হবে নামাজ প্রথম কি হবে নামাজ পড়িন না নামাজ বাদ শুনেন দুই ঋতু কয় ঋতু দুই ঋতুর ইবাদত আল্লাহ বেশি বেশি কবুল করে বলেন কয় ঋতু এক নম্বর হচ্ছে শীতা আর একটা হচ্ছে সাইফ এক
একটা হচ্ছে শীতকাল অপরটি হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকালের রোজা গ্রীষ্মকালের কি বড় কবরান গ্রীষ্মকালের কি রোজা শীতকালের নামাজ এই দুই ইবাদত আমার আল্লাহ বেশি বেশি মর্যাদা সহকারে কবুল করেন সুবহানাল্লাহ দুই নাম্বার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ এর পর কি কোন আমল দুই নাম্বার উত্তর হলো বিররুল ওয়ালিদাইন মা বাবার খেদমত করা মা বাবার কি খেদমত করা আপনার শরীরের চামড়া খুলে রোদের মধ্যে শুকিয়ে যদি মা বাবার জন্য যদি চামড়া জুতা বানিয়ে দেন ওই চামড়ার জুতার মধ্যে মা বাবা যদি হাজার হাজার বছর যদি হাঁটলেও ওই আপনাকে ওয়াবিসালহু ফি আমাইন দুই বছর যে দুধ খাওয়াইছে ওই এক ফোঁটা দুধের ঋণ কখনো পরিশোধ হবে না সুবহানাল্লাহ এর কি রকম দাম ও আল্লাহর বান্দা সাত বাড়িয়ার বাসীরা আপনাদেরকে কিভাবে বুঝাবো এক নম্বর ইবাদত হচ্ছে নামাজ দুই নম্বর আমল হলো মা বাবার খেদমত তিন নম্বর হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কি করা জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদ করা মানে এখানে নফসের জিহাদ করা কিসের নফসের সাথে জিহাদ করতে কি হবে কি হবে না কি রকম নফস বন্ধুরা বসেছি বন্ধুরা কি মনে করেন এখানে কি সাতবাড়িয়া এই ফার্স্ট নম্বর ওয়ার্ড এটা ফার্স্ট নম্বর ওয়ার্ড না এই ফার্স্ট নম্বর ওয়ার্ডে কি মানুষ কম আছে কথা বলেন কম আছে কিছু কিছু বন্ধু কিছু মনে করবে না কিছু কিছু বন্ধু বিভিন্ন এদিক বেদিকে বসে আছে আড্ডা দিচ্ছে মোবাইল টিপছে কিছু না কিছু খাচ্ছে একজন অপরজনকে বলতেছে জাইম দেরি হত বিরিয়ানি দিলে হতে এখন কি জাইম হতে উজুর আল্লাহ হতে আর এখন ওয়াজ করি জাইম দেরি এটা হচ্ছে নফসা আপনাকে ধোঁকা দিচ্ছে তো ওই বন্ধু যে বন্ধু আপনাকে তাল দিয়ে বৈঠক থেকে উঠতে দিচ্ছে না খারাপ কাজে লিপ্ত করতেছে ওই বন্ধুকে তালাক দিয়ে আপনি যখন এই মাহফিলে আসতে পারবেন এটাই হচ্ছে জিহাদ এটাই হচ্ছে নফসের মতো মাইন্ড সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন বলেন অপর একটা হাদিস মা বাবার সন্তুষ্টি কার সন্তুষ্টি আরো জোর বলেন কার সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি একজন সাহাবী ছিল হযরতে আলকামা হযরতে আলকামা জুড়ে বলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা একজন বড় সাহাবী ছিলেন গভীর মনোযোগ এ সাহাবী আ বিছনার মধ্যে কাতরাচ্ছেন সাগরাতের বিছানা আছে না নাই বলেন না বাজে আছে না নাই সাগরাতের বিছানায় হয়তো আমরা আপনি আপনি যাই নাই কিন্তু সমাজের মধ্যে দেশের মধ্যে প্রতিবেশীর মধ্যে যেই জায়গার মধ্যে সাগরাতের বিছানা হয় একটু গিয়ে দেখি আসবেন কেমন সাগরাতের বিছানা যে ব্যক্তির নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে অনুশোচনা হচ্ছে খাবারের রাস্তা পর্যন্ত বন্ধ বাকশক্তি বোধশক্তি শ্রবণ শক্তি এমনকি চোখের বোধশক্তি পর্যন্ত চলে যায় এরকম আল্লাহ উত্তর দক্ষিণ যখন হয়ে যাব ওই মুহূর্তে আমার রসুল এবং পীর মুর্শিদ তার আর কোনো সাহারা নাই সুবহানাল্লাহ বলেন বল যদি বাঁচতে হয় নজরন ফাল্লার নবীকে বাসুন বল যদি বাঁচতে হয় নবী তরানে বলা নবী মাশাল্লাহ নবী তরানে বলা নবী কি জানুন বল যদি বাঁচতে হয় যদি বাঁচতে হয় সলা দুনিয়া হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ শিক্ষণীয় ব্যাপার হযরত আলকামা সগরাতের বিছানায় কাতরাচ্ছে
বেশি বেশি কষ্ট পাচ্ছে এদিকে হযরতে আলকামার স্ত্রী আমার রাসূলের দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বিছানায় চটপট চটপট করতেছে এমন কি বেশি কষ্ট পাচ্ছে আমার রাসূল সিদ্দিক আকবর হযরতে ফারুক আজম সহ হযরতে বেলালকে ডাকলেন ডেকে বলে যাও তোমরা আলকামার কাছে গিয়ে তার মুখের সামনে গিয়ে সূরা ইয়াসিন কি করো তেলাওয়াত শুনেন মৃত্যু সজ্জায় যারা থাকে সগরাতের বিছানায় এদের পাশে যদি তলকিন এটাকে তলকিন বলা হয় এদের পাশে গিয়ে যদি সূরা ইয়াসিন পাঠ করে তাদের মৃত্যুর কষ্টটা লাঘব হয়ে যায় সুবহানাল্লাহ আমার রাসূল আদেশ দিচ্ছে এ সাহাবীরা আলকামের পাশে গিয়ে তোমরা সূরা ইয়াসিন পাঠ করো এবং কলমা পাঠ করো কি কলমা পাঠ করো তারা আদেশ মোতাবেক গেল যাওয়ার পর আলকামার কাছে গিয়ে বলো আলকামারে আমরা এসেছি তোমাকে কলমা পড়াতে আমার রাসূল আদেশ দিয়েছে সিদ্দিক আকবর ফারুক আজম হযরত উসমান বিন নুরাইন সহ হযরত বেলাল সহ এই সমস্ত বড় বড় সাহাবীগুলো আলকামাকে কলমা পড়াচ্ছেন কিন্তু তার মুখ থেকে কলমা বের হচ্ছে না কি আজব ঘটনা সাহাবী কলমা পড়াচ্ছে আর ওই সাহাবীর মুখ থেকে কি বের হচ্ছে না কলমা বের হচ্ছে না ঘটনা কি সিদ্দিক আকবর বললেন এ বেলাল যাও গিয়ে এই এই ঘটনাটা রাসূলের কাছে গিয়ে বলো সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি আমার রাসূলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূল এরকম ঘটনা তো বেলালকে বললেন যাও তার মা জীবিত আছে কিনা দেখো যদি বাবা জীবিত থাকে উভয়জনকে আমি রাসূল সালাম দিয়েছে বলিও সুবহানাল্লাহ বলেন তখন হযরত বেলাল গিয়ে ওই আলকামার মাকে গিয়ে বললেন ও আলকামার আম্মাজান আপনাকে আমার রাসূল সালাম দিয়েছেন সুবহানাল্লাহ আলকামার আম্মা বলেন ও বেলাল আমার জান কেন যায় না আমাকে আমার রাসূল ডাক দিয়েছেন জান্নাতের মালিক ডাক দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আলকামার আম্মাজান আমার রাসূলের আদেশ শুনে শুনেন নামাজের মধ্যে যদি থাকেন রাসূল যদি ডাক দেয় ওই ডাকের মধ্যে আগে চলে যেতে হবে সুবহানাল্লাহ কারণ সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নবীর ডাক সুবহানাল্লাহ বলেন যাই হোক আলকামার আম্মাজান আমার রাসূলের দরবারে গিয়ে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার জান আপনার কদমে কুরবান হোক আপনি আমাকে কেন ডাকলেন একটু বলুন আমার রাসূল বলেন এই আলকামার আম্মাজান আমি তোমাকে একটি কারণে রেখেছি কেন তোমার সন্তান আলকামা কি করেছিল বলো আলকামার আম্মা বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান তো নামাজ পড়ত রোজা রাখত সদকা করত ইবাদত করত তাহাজ্জুদ নামাজ পড়ত এমন কি এমন ভাবে মানুষকে দান করত কত টাকা দিচ্ছে এগুলো কখনো হিসাব করত না তাহলে তার এতগুলো ইবাদত থাকার পরেও তার মুখ দিয়ে কলমা বের হয় না কেন বলো আর কি কি ঘটনা আছে আমার রাসূল একটা একটা জিজ্ঞাসা করে আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না কেন বের হচ্ছে আমার রাসূলের ঘটনা বুঝতে দেরি হয় নাই আমার রাসূল জিজ্ঞাসা করে ও আলকামার মা তুমি কি তোমার সন্তানের উপর অসন্তুষ্ট কিনা তুমি কি তোমার সন্তানের উপর অসন্তুষ্ট হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের উপর আমি আমার সন্তানের উপর কি অসন্তুষ্ট আমার রাসূল ঘটনা বুঝে ফেললেন আলকামার মারে তোমার তোমার এই অসন্তুষ্টের কারণে তোমার সন্তানের মুখ দিয়ে কলমা বের হচ্ছে না নাউজুবিল্লাহ বলেন কেমন ঘটনা তখন আমার রাসূল বলতেছে আমার রাসূল বলতেছে এই সাহাবীরা শুনো কিছু লাকড়ি নিয়ে আসো কিছু কি বলেন কিছু কিছু কি লাকড়ি নিয়ে আসো কেন লাকড়ি নিয়ে আসো এজন্য যে আমার রাসূল বলেন এ বেলাল যাও কিছু কি নিয়ে আসো লাকড়ি নিয়ে আসো আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ লাকড়ি কি জন্য তোমার তোমার যা উত্তর দিয়েছো আর কিছু আমার লাগবে না আলকামাকে সে নিয়ে আসো আলকামাকে নিয়ে আসলেন এদিকে লাকড়িও বলেন এদিকে লাকড়িও নিয়ে আসলেন নিয়ে এসে কি ধরালেন
বলেন নবাজ কি দরাইয়ে আর হত নবাজ দিলে একজন পারলাম কি দরাইছে আগুন আলকামাকে আনলেন মা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে কি জন্য আনলেন এবং লাকড়ির ব্যবস্থা কেন করলেন আমার রাসূল উত্তর দেয় ও আলকামার মা শুনো তোমার সন্তান এমন কারণ এমন বেয়াদবি করেছে তোমার সাথে তোমার এমন অসন্তুষ্টির কারণে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আমি রাসূল তোমার সন্তানকে দুনিয়ার শাস্তি দিয়ে আল্লাহর কাছ থেকে নাজাত দান করতেছি কেমন শাস্তি আ দুনিয়ার জমিনে মা বাবার যদি আপনার উপর যদি অসন্তুষ্ট থাকে তার শাস্তি হচ্ছে দুনিয়ার মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া আগুন দিয়ে কি দেওয়া জ্বালিয়ে দেওয়া মা বলে ইয়া রাসূলুল্লাহ আমার চোখের সামনে আমার সন্তানকে কখনো জ্বালাতে পারবেন না সুবহানাল্লাহ কেমন মা মায়ের সামনে কি সন্তানকে আঘাত করতে পারে সন্তান যত বিয়াদব হোক সন্তান যতই আঘাত করুক না কেন সন্তান যতই অসন্তুষ্ট হোক না কেন মা বাবার সামনে সন্তানকে কেউ কখনো আঘাত করতে পারে আমার রাসূল পরীক্ষা করতেছে মা সন্তানের কেমন ভালোবাসা আমার রাসূল বলে এই আলকামার মা বল তুমি যদি তাকে ক্ষমা করে দাও আমি তাহলে আগুন নিভিয়ে দেব কি দেব আগুন নিভিয়ে দেব আলকামার মা আমার রাসূলের কদমের মধ্যে পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জান আমার সন্তানের জন্য উৎসর্গ করে দিলাম নবী রে আমার মা আমার সন্তানের উপর আমি যেটা অসন্তুষ্ট ছিলাম আমি আমার সন্তানকে মাফ করে দিয়ে আমি আমার সন্তানের উপর পুরোপুরি 100% সন্তুষ্ট করে নিলাম আমার রাসূল বলে এই আলকামার মা তোমার এই মাফ মর্জানার কারণে আমি যেমন খুশি হয়েছি কে খুশি হয়েছে বলেন কে খুশি হয়েছে আর এই আলকামার জন্য তোমার দোয়ার কারণে আলকামার জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে সন্তান যতই অপরাধী হোক সন্তান যতই ভুল করুক না কেন মা বাবা দোয়া করলে আল্লাহ কি ফেরত দেয় বাজি হন না আল্লাহ কি ফেরত দেয় না কিছুক্ষণ আগে বলেছিলাম বন্দুকের গুলি কি হতে পারে বলেন কি হতে পারে আল্লাহ মা বাবার জমি সবে বদদোয়া দিল দোয়া করলো কখনো মিস আল্লাহর জমিনে যতগুলো অলি আছে যতগুলো কি আছে সমস্ত অলিরা অলি হয়েছেন মার মার দোয়ার কারণে সুবহানাল্লাহ বলেন বাজিদ বুস্তামি কার কারণে হয়েছে বলেন হন আওয়াজ হার হারনে বরফি সাহ হাজা গরিব নামাজ এত যেটুকুন অলি আছে বেগুন অলি হয়ে দে হাত ধোয় এবাদত করকে ঠিক আছে কিন্তু আগে দিয়ে হাত ধোয়া মা দোয়া সারা হনকে সফল ওই আল্লাহ আর বেগুন মা বাবার দোয়াই কিন্তু হাসিল করিবার তৌফিক দান করুন আমিন হন সালাতুন ইয়া সামনের হাদিস হযরতে জাহিমা একজন সাহাবী ছিলেন হযরতে জাহিমা আমার রাসূলের দরবারে আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাবার জন্য প্রস্তুত কোথায় যুদ্ধে যাবার জন্য প্রস্তুত আমাকে কি দেন বলেন না কি দেন আদেশ দেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পরামর্শ দিন আমি যুদ্ধে যাব আমার রাসূল বলে তোমার ঘরে কি তোমার মা জীবিত আছে দাদা হ্যাঁ তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই আগে তুমি তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের খেদমতের কারণে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব তো দিবে দিবে জান্নাত পর্যন্ত ওয়াজিব করে দিবে সুবহানাল্লাহ কেন এই কথাটা কেন বলেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত কি মানে মার ফদতলে জান্নাতের কি ব্যস্ত হন কি মার ফদতলে জান্নাতের কি মার ফদতলে জান্নাত হার সন্তানের হন হার আল্লাহ রাসূল হদ দে আর ইসলাম যাই আসলে দে যদি যাই আসতে একটু সরি ইসলামে সরি যদি যাই আসতে একটু প্রত্যেক সন্তানের হইতাম দে তার মা আর কি দিও সিজদা দিও আর প্রত্যেক স্ত্রীর হইতাম দে তার স্বামীর কি দিও
তো সিজদা জায়েজ না দেন আল্লাহ কি আর রাসূল সিজদা কি না দেয় জারি করি না দেয় তো সিজদা কি তাই বলে কি বান্দার সিজদা দিয়ে যাবে না হনবাজ দিয়ে যাবে না সিজদা হার দিব শুরুতে হইলাম সিজদা হারে সিজদার মালিক কে আর জোরে বল দেন সিজদার সিজদার মালিক কে ফি ওয়ুজুহিহিম মিন আযারি সুজুদ একমাত্র সিজদার মালিক কে আল্লাহ আমাদের সবাইকে সিজদা দেওয়ার তৌফিক দান করুন আমিন বলেন দুনিয়ার মধ্যে সব শান্তি হচ্ছে কোথায় সিজদায় যত টেনশন যত হতাশা যত যা কিছু আছে সমস্ত কিছু কাদের উপর নিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকে যান একটা সিজদা দিয়ে যান দেখবেন আপনার বোঝা হালকা হয়ে গিয়েছে সুবহানাল্লাহ কারণ সিজদা কোথায় দিচ্ছেন হনবাজ হারদন্দ আল্লাহর আল্লাহর দিক দিয়ে নয় আল্লাহর কুদরতি কদম নিচে দিক দিয়ে সুবহানাল্লাহ আর শুধু মেডি তাইসত মসজিদে সিজদা দিয়ে দিয়ে নয় আর সিজদা দিয়ে দিন আল্লাহর কুদরতের কদম উদ্দি বিশ্বাস আছে না বড় রহন বিশ্বাস আছে না আল্লাহর রব এক গুণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তৌফিক দান করেন আমিন সালাতুন ইয়া আরেকটা হাদিস বলি আর আমাদের দেশে বিয়ে আমরা করি কি করি না মাঝে হল করি না করি আমরা বিয়ে করলে বউ যখন আনি বউকে প্রাধান্য দিতে গিয়ে আমরা মা বাবার প্রতি কি হয়ে যায় অবহেলা অবহেলিত বলেন না অবহেলিত হয়ে যায় এরকম একটা হাদিস আছে হযরতে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়েতকৃত উনি যে বিয়েটা করেছিলেন উনি যে বিয়েটা করেছিলেন ওই বিয়েটার উপর বাবা কি ছিলেন না সন্তুষ্ট ছিলেন না সালাতুন আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তানের নাম কি বলেন কি আর জোরে বলেন কি আব্দুল্লাহ মানে কার বান্দা বলেন আব্দুল্লাহ মানে কার বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন বিয়ে করেছেন তো যে বিয়েটা করেছেন ওই বিয়েটার ও মহিলাটা বাবা কি করছেন না বাবা পছন্দ করত অনেক সময় দেখবেন আমরা বিয়ে করি মা বাবার অনুমতি ছাড়া মা বাবার অপছন্দ ছাড়া মা বাবা পছন্দ করে না এরকম আমরা অনেক ফজিলতওয়ালা মেয়ে বিয়ে করি কিনা না করি তো ফরদে কি যায় অশান্তি হুঠারা দূরে এনে দেবে আল্লাহ ইন তো বাসার হক আমিন হন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুন আদেশ ছাড়া হযরত আব্দুল ইবনে ওমর বিয়ে করেছেন কি করেছেন বিয়ে করার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি তোমার স্ত্রীকে কি দাও বলেন স্ত্রীকে কি দাও তালাক দাও কেন ওই স্ত্রী এমন স্ত্রী স্বামীকে প্রাধান্য দিতে গিয়ে হযরত আব্দুল ইবনে ওমর স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে বাবা মার প্রতি কি ছিলেন অবহেলিত ছিলেন এগুলো সাহাবীদের ঘটনা বলছি তো স্ত্রী ছিল অবাধ্য স্ত্রী কি ছিল অবাধ্য এটির কারণে বাবা বললেন তোমার স্ত্রীকে কি দাও তালাক দাও তো আব্দুল ইবনে ওমর বলছেন না মা আমার স্ত্রীকে কি দিতে পারবো না তালাক দিতে পারবো না এখন ছেলে এবং বাবার মধ্যে ছেলের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে হয়েছে কি হয় নাই সমাধান কোথায় রহমাতুল্লিল সাল্লাল্লাহু আলাইহি রসুলের কাছে গেলেন ইয়া রসুলাল্লাহ এরকম এরকম ঘটনা একটু সমাধান চাই আমার রসুলের সোজা উত্তর তুমি তোমার স্ত্রীকে কি দাও বাজি হন না কি দাও কেন তোমার বাবার আদেশ পালন করা তোমার জন্য ওয়াজিব তোমার জন্য কি কেন তোমার স্ত্রী তোমার জন্য তোমার ফ্যামিলির জন্য অবাধ্য এরকম স্ত্রী আসলে নাই বাবা সন্তান থেকে মা বাবা থেকে সন্তানকে আলাদা করতে করে ফেলতেছে এরকম স্ত্রী আমাদের ঘরে আসলে নাই বাজিয়ল এই ধরনের মেয়েফুয়া ঘরে আনতে সাবধান আনিবেন বাসি আনিবেন শুধু বউ সাহেবেন না শুধু বউ দেখবেন এটা না বউয়ের মা পর্যন্ত দেখবেন ঠিক আছে কিনা বর্তমান সময়ে সংসার বিভাগ হচ্ছে একমাত্র শাশুড়ির কারণে ঠিক কিনা
হয় বউয়ের মা না স্বামীর মা আজকে আমাদের ঘরে এগুলো এখন এই এটা কি বলে ডায়াবেটিস রোগের মতো ঘর প্রত্যেক ঘরে ঘরে অশান্তি আমরা স্ত্রীকে বেশি প্রাধান্য দিতে গিয়ে মা বাবার প্রতি অবহেলিত হয়ে যায় খোদার কসম যে সন্তান মা বাবার অসন্তুষ্ট জঙ্গল অর্জন করতো তার জন্য জাহান্নাম ওয়াজিব হৃদয় রব্বি ফি হৃদয়ের ওয়ালিদ সাহাদুর রব্বি ওয়াসাহাদির ফি সাহাদির ওয়ালিদ আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টি কার সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টি কার সন্তুষ্টি যেখানে মা বাবা আপনার উপর অসন্তুষ্টি রাজি নয় সেখানে আপনার উপর আল্লাহর রহমত পড়বে সাবধান ওই মা বাবাকে আমি অনুরোধ করব আমরা সচরাচর দেখি আমাদের ফ্যামিলির মধ্যে আমার আমি আমার মা বোনদের প্রতি অনুরোধ করব আমরা যখন ঘরের মধ্যে নতুন বউ আনি ওনাকেও আমরা চাপ সৃষ্টি করি আপনার শাশুড়ি আপনার সাথে কি আচরণ করেছে ওইটার রেশ ধরে আপনার পুত্রবধূর সাথে আপনি এই আচরণটা করতে চান সাবধান আপনি অভিজ্ঞ আপনার পুত্রবধূ এখন কি নয় নাকি আগে হক বিয়ে করি কিনা অভিজ্ঞ তো সংসার করলে সারাদিন যাই তো উনি মাত্র নতুন এসেছেন ওনাকে সুযোগ দেন সংসারটা ঘুষাতে সংসারটা মানিয়ে নিতে আপনাকে মা আপনাকে বাবা হঠাৎ করে আসছেন হঠাৎ করে স্বামীর মা বাবাকে মা বাবা ডাকতে তো একটা আনইজি ফিল হয় এটা আনইজি লাগে না আপনি তো সাবসিস্ট করতে পারবেন না হ্যাঁ মা বাবার আদুরে মেয়েটা এসেছে আপনার ঘরে এটা তাকে একটু সময় দিন সুযোগ দিন যাতে আপনার সংসারটা গুছিয়ে নিতে পারে আপনার পরিবারটাই যাতে মানিয়ে নিতে পারে আপনার সন্তানকেও যাতে স্বামী হিসেবে ভালোভাবে গ্রহণ করতে পারে ওই সময়টা একটু সুযোগ দিন যদি এটাও না দেন আপনি যদি সুযোগ না দেন আপনার ঘরে ওই পুত্রবধূর কখন টিকবে বলেন টিকবে আর আর একটা ক্যান্সার সেটা কি মেয়ের বেশি ভালো চাই মেয়ের বেশি কি চাই ভালো চাই তখন মেয়ের মা আপনি তো আপনার মেয়েকে বিবাহ দিয়ে আপনার মেয়ের সংসার পাঠিয়েছেন ভালো কথা তো সংসার পাঠিয়েছেন ভালো কথা তো সংসার পাঠিয়েছেন বলে মা আপনার স্বামী স্ত্রীর মধ্যে নাক গলাবেন এখন হুজুর আছেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে শয়তান স্বামী স্ত্রীর দুইজনের মধ্যে তৃতীয় ব্যক্তি সেটা কি ইমাম গাজ্জালি বলেছেন প্রকাশ্য যদি শয়তান দেখতে চাও স্বামী স্ত্রীর ভিতরে যদি যে ব্যক্তি নাক গলাইয়েছে সে কি সেটা মা হোক সেটা বাপ হোক সাবধান এগুলো করা যাবে আজকে বেশিরভাগ এগুলো হচ্ছে ক্যান্সার এগুলো প্রতি ঘরে ঘরে এখন কি কষ্ট আছে আমাদের বোনরাও তো এখন বেশি সুখী আগেকার যুগে আমরা দেখেছি মুরব্বীরা আমাদের মা বাবারা গরু ফালতো আপনার কৃষি কাজ ছিল অনেক মানুষ ছিল অনেক কষ্ট ছিল লাকড়ির চুলা ছিল এখন দেখুন এগুলো নাই কৃষির কাজ উড়ে যাচ্ছে আপনার লাকড়ির চুলা উড়ে যাচ্ছে এখন গ্যাস তারপরেও যদি আপনার মেয়ের সঙ্গে শান্তিতে না তাকে কোথায় থাকবে কিরকম করে থাকবে শেষ পর্যন্ত আপনার ওই মেয়ের জামাকে আপনি এমন ভাবে চাপ সৃষ্টি করলেন ওই নিজের মা বাবাকে ত্যাগ করে কোথায় বারাগর আল্লাহ এগুলো কেমন আমাদের বর্তমান সমাজের বৈশিষ্ট্য এগুলো কেমন আচরণ এগুলো খোদার কসম এইটার কারণে যদি আপনার মা বাবা যদি আপনার এই অবস্থায় যদি মারা যায় একটু ধৈর্য ধরেন আপনার সন্তানটা আপনার জন্য অপেক্ষা করতেছে একমাত্র শাশুড়ির বউয়ের মায়ের কারণে অনেক সংসার এবং নাক গলার কারণে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আজকে আমরা চট্টগ্রাম হোড়ে যান চট্টগ্রাম হোড়ে বেশি দূরে যেতে হবে চট্টগ্রাম হোড়ে যান এখানে আমাদের প্রশাসনিক আছেন ওনার থেকে জিজ্ঞেস করেন উনি কত বোর্ডে বসছে চট্টগ্রাম হোড়ে গিয়ে দেখেন 80% 88% শুধু মামলা হচ্ছে স্বামী স্ত্রীর এগুলো ডিভোর্স একটা স্বামী একটু যদি বড় উচ্চ গলা কথা বলে সংসার ভাঙাভাঙি স্বামী স্ত্রীর বাজি স্বামী স্ত্রীর মধ্যে হুজ্জা নয় হওয়া না বাজি হুজ্জা নয় আমরা আমার একটু অবাক লাগে আগেকার যুগের মানুষগুলো কেমনে 60-70 বছর 50 বছর কিভাবে সংসার টিকে আছে এখন তো 5 বছর টিকে না 5 বছর সংসার টিকতেছে এখন কেমন আচরণ এগুলো শোনেন আমার রসুল একটা হাদিস আছে এটা বলে শেষ করতেছে আমার রসুল বলছেন ও আমার উম্মত ও আমার মহিলা উম্মতরা শোনো তোমাদের জন্য জান্নাত সহজ
তোমাদের জন্য জান্নাত কি? তোমরা মেয়েরা আমি রাসূলের কাছ থেকে চারটি দায়িত্ব নাও, কয়টি? বড় বড় করে বলুন কয়টি? এক নম্বর হচ্ছে, চার নম্বরের মধ্যে এক নম্বর হচ্ছে আস-সালাতু খামসাহা, আস-সালাতু বলেন আস-সালাতু খামসাহা, অর্থাৎ ফাস ওয়াক্ত কি? জোরে বলেন ফাস ওয়াক্ত কি? নামাজ। দুই নম্বর হচ্ছে ওয়াহসানা ফারজাহা, ওয়াহসানা ফারজাহা মানে নিজের ইজ্জত কি করা, বলেন নিজের ইজ্জত কি? রক্ষা করা। আর মা বোনের ইজ্জত হান আছে না, সর বন্ধ যে সাহেব খোঁজ করিবেন, যত যত কুলিয়ার ইত পারে অত ইজ্জত। আমরা দেখেছি আমাদের দাদিদেরকে, আমাদের মা বোনদের, আমাদের মাদেরকে দেখেছি কোন একটা রাস্তায় যদি কোনো কাজে বের হয়, সমাজের মধ্যে যদি কোনো মুরব্বী বা কোনো ফরফর সারে যায়, সাথে সাথে মুখে একটু গুমরা দিয়ে দিত। হ্যাঁ মিশা হল হলো, এখন হলে তো এম এফ এর সংসার হতেন ঠিকই, এম এফ এর গর্ভ তুমি হতুন গরিবের আওয়াজের মতো অলি বের হবো, এই সংসারী বত্তর হতুন গৌসু পাকের গোলাম বের হবো, এই সংসারী বত্তর, এই সংসারী বত্তর কিভাবে ইমাম হাসান হুসাইনের সৈনিক বাইরে ওইভাবে চলাফেরা করো, যেভাবে চলাফেরা করলো অনর্গর সংসার বুঝি তুমি কোরআন হাফেজ আইব, সুবহানাল্লাহ। কোরআন হাফেজ যদি মা বাবা ফের গিয়ে দয় কিয়ামতের ময়দানে সর্বোচ্চ সম্মান পাবেন, কেন সম্মানহীন? ছয় হাজার ছয় শত ছয়ষট্টি তালার জুতা আবেদন ওই মা বাবা পাবেন, আল্লাহ আর বেগুন তুমি কবুল করো, আমিন হর। তিন নম্বর কি? ওয়াসামাত শাহরুহা, রমজান মাসে কি রাহ বাজি হন, রমজান মাসে কি রাহ হওয়ান গিয়ে হওয়ান, এক কান নামাজ, এক নাম এক কান কি মেহফল জান্নাতুর, জান্নাতুর ফসন, জান্নাতে যাবার রাস্তা, এক নম্বর কি বরকত হন, এক নম্বর কি দুই নম্বর ইজ্জত রক্ষা করা, দুই নম্বর কি নিজের ইজ্জত রক্ষা, নিজের ইজ্জত নয় নিজে এমনভাবে চলিব যাতে স্বামীর কি নয় বন্যায় নয় ফান, স্বামীর কি নয় ফান বন্যায় নয় ফান। তিন নম্বর এই দে ওসামাজ শাহরুহা, রমজান মাসে কি রাহ বরগর হন, রমজান আর কেন আজ যাও জোহা স্বামীর অনুগত্য করা। এই মহিলা, যে মহিলা সেরগেন জিনিস দায়িত্ব লেখবে গে আর রসুল হাদিদের কিভাবে জান্নাত দিও ইনা দায়িত্ব, বরগর হন আরো জোরে হওয়ান, আরো জোরে হন হওয়ান, সেরগেন দায়িত্ব। এমনকি একজন মহিলার জন্য সেরজন অভিভাবক হয়জন ইয়ান হওয়ার হয়জন বাপর ঘরে তাইলে এক নম্বর অভিভাবক হন বাপ, দুই নম্বর বড় ভাই স্বামীর ঘর গিয়ে, তিন নম্বর অভিভাবক হইতে হন স্বামী, চার নম্বর অভিভাবক হইতে ওই মহিফর হয়জন চারজন অভিভাবক, আল্লাহ অনুল্লাহ হজন আছে, আল্লাহ অনুল্লাহ কে আছে না, তা আল্লাহ রসুল যা দিয়াম পরে মেয়ে পরে দিবে লাইয়ে। তবে আর রিজাল কওয়ামুন আলান নিসা, সমস্ত মহিলাদের একমাত্র অভিভাবক আর রসুল আরার বানা দিয়ে জুরহন। আজিয়ার এই আলোচনা ইগনোর একমাত্র শিক্ষণীয় হচ্ছে মা বাবারে মা বাবার মতো দেত ফারা, স্ত্রীরে স্ত্রীর মতো কি দেত ফারা, স্ত্রীর পাদর নদী দিয়ে গিয়ে যদি মার মারে ঠিক নিসে রাহি খোদার গজব লাগানো তেল। আর যদি মা বাবার বেশি একবার তুলতে তুলতে যদি স্ত্রীর যদি তুমি একবারে হেলে দূর রাহো তাহলে তুমি আটকে যাবে কে আমাদের ময়দান কে লিয়ন ফিকদু সাতে মিন সাদি আর বহুত আছে বলা হুন্না মিসলুল লাযী আলাইহিন বিল মা'রুফ ওয়া রিজালু আলাইহিন দারাজা, তোমার অধিকার হইতে তুমি কিভাবে স্ত্রীর ভরণ পোষণ করিবে, মা বাবার হেদমত করা জিল্লে কি ফরজ, স্ত্রীর ভরণ পোষণ করাও কি ফরজ, আল্লাহ আর আর বেগুনের কবুল করুক, আমিন হন। যত যত ভাবে মা বাবার সম্মান, মা বাবার অধিকার, মা বাবার মর্যাদা ইন বেগিন বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন হন। আর স্বামী স্ত্রী যেদিকে নারাগর সংসারত আর আর পরিবার সমাজত দেশত যত সমস্যা আছে ইন বেগিন সমাধান হওয়ার তৌফিক দান করুক, আল্লাহ বেগুন দোয়া করিবেন। আই বাজি অসুস্থ, দ্বিতীয়ত ছাত্র মানুষ মেঘত বই না হত হইম দিল হন যোগ্যতা আতুন নাই, তারপরে এসি বেড়াতে বেশি দিই এটা আর আত্মীয় বাড়ি আর বরাফুর শ্বশুর বাড়ি, যাই হোক এসি দিয়ে বেড়া বেড়াই সেই সুবাদে অনার হাসা কেন দোয়া দোয়া লোবেলে বসি, আল্লাহ আর বেগুনরে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুক, বেগুন হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।